অল্টারনেটিং কারেন্ট। দেখো এই এসিটা খুব ইজি চ্যাপ্টার, ঠিক আছে, খুব ইজি চ্যাপ্টার, কিন্তু আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়ব সেই ইঞ্জিনিয়ারিং এর এটা হচ্ছে বিল্ডিং ব্লক, রাইট? সেই ইঞ্জিনিয়ারিং একটা বিল্ডিং ব্লক, এটা কোনো সন্দেহ নেই। এই যে এসিটা ইজি চ্যাপ্টার, কিন্তু কি হয় আমাদের এই এসিটা যেহেতু এই পুরো কোর্স যে আমরা পড়ছি সেই কোর্সের অলমোস্ট শেষের দিকে যেহেতু পড়ি, কি বললাম বুঝলে, শেষের দিকে যেহেতু পড়ি সেই হেতু আমাদের একটু টাফ লাগে। কিন্তু এটা যদি আমি তোমাদের প্রথমে করাতাম না খুব ইজি লাগবে। তো এটা যদি তোমরা একটু ধ্যান দাও দেখবে অনেক ইজি জিনিসগুলো, এখান থেকে যে প্রবলেম আসবে তোমাদের লেভেলে সেটা বেসিক প্রবলেম। আচ্ছা দেখো, এসি অল্টারনেটিং কারেন্ট, আচ্ছা এই অল্টারনেটিং কারেন্টের, দেখো এই অল্টারনেটিং কারেন্টের মেইন ফান্ডাটা কি, সেটা হচ্ছে আমাদের হাউস হোল্ডে যে সাপ্লাই, কারেন্টের সাপ্লাই হাউস হোল্ডে, দেখো হাউস হোল্ডে যে কারেন্টের সাপ্লাই, কারেন্টের সাপ্লাই সেটা এসি না ডিসি বলতে পারবে? এসি, আমাদের হাউস হোল্ডে যে কারেন্টের সাপ্লাই সেটা এসি। আচ্ছা এই অবধি এইটুকু জেনে তোমরা আমাকে বলতে পারবে, আমি তোমাদের তিনটে চারটে ড্র করছি গ্রাফ, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা, এগুলো সবই কারেন্টের সাথে টাইমের গ্রাফ, কারেন্টের সাথে টাইমের গ্রাফ, কারেন্টের সাথে টাইমের গ্রাফ, কারেন্টের সাথে টাইমের গ্রাফ। বলতো এই প্রথমটা এসি না ডিসি? এসি। পরেরটা? ডিসি। পরেরটা? ডিসি। ইয়েস, এটা ডিসি। তারপরেরটা? এসি। দেখো ডিসি মানে, আচ্ছা এইটা কনস্ট্যান্ট তো, এইটা দেখো এটা কনস্ট্যান্ট তো, কনস্ট্যান্ট, এই যে দেখো আই এর ভ্যালু টাইমের সাথে সাথে ভ্যারি করছে না, তার মানে কনস্ট্যান্ট। কিন্তু এইখানে আই এর ভ্যালু টাইমের সাথে সাথে ভ্যারি করছে, করছে, কিন্তু দেখো টাইমের সাথে সাথে ভ্যারি করছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা জিনিস দেখো এইখানে নেগেটিভে যাচ্ছে, যাচ্ছে, এইখানে কারেন্টের ভ্যালুটা কখনো নেগেটিভে যাচ্ছে, যাচ্ছে না, এইখানে কারেন্টের ভ্যালুটা নেগেটিভে যাচ্ছে, যাচ্ছে, আবার এইখানে কারেন্টের ভ্যালুটা কখনো নেগেটিভে যাচ্ছে, যাচ্ছে না, এইখানে কারেন্টের ভ্যালু, দেখো এইখানে কারেন্টের ভ্যালু অলওয়েজ পজিটিভ, এইখানেও কারেন্টের ভ্যালু অলওয়েজ পজিটিভ, তাই না? দেখো এইখান থেকে এই যে এটা প্রতিটা পজিটিভ, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, তাহলে এই এসি যদি হয় সেটাকে আমরা কি বলবো? এসি বেসিক্যালি, এসি বেসিক্যালি চেঞ্জেস ইটস ডাইরেকশন, দেখো চেঞ্জেস ইটস ডাইরেকশন, আর ডিসি তে ডু নট চেঞ্জ ইটস ডাইরেকশন, বাট এটা ভেরিয়েবলও হতে পারে, কি বললাম, এটা ভেরিয়েবলও হতে পারে, যেমন এইটা এখানে ভেরিয়েবল না দেখো, কিন্তু এর আই এর ভ্যালু কি কখনো নেগেটিভ, নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে, যাচ্ছে না। তাহলে তোমরা এসি আর ডিসি এর মধ্যে বেসিক ফান্ডা বুঝতে পারলে? বলো বলো, এসি আর ডিসি এর মধ্যে বেসিক ফান্ডা বুঝতে পারলে? আচ্ছা এইটুকু ফান্ডা নিয়ে আমরা নেক্সট স্টেপে চলে যাব। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে জেনারেশন, এই জেনারেশনটা আমি কিন্তু রিক্যাপচুলেট করছি, কেন এটা কিন্তু অলরেডি আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, এই জেনারেশনটা আমি কিন্তু অলরেডি তোমাদের পড়িয়ে দিয়েছি, জেনারেশনটা মনে পড়ে? আচ্ছা কিভাবে পড়িয়ে দিয়েছি দেখো, ধরো এরকম একটা লুপ আছে, এরকম একটা লুপ আছে, ওকে দেখো এরকম একটা লুপ আছে, এই লুপের, আর এই লুপটা এরকম একটা টেবিলের উপর রয়েছে, রাইট? এবার দেখো তুমি এই লুপটার জাস্ট নিচে, মানে
এই যে এই লাইন বরাবর তুমি দেখো একটা এরকম লাইন টেনেছো, ঠিক? আর এই লুপটাকে এরকম দুটো পয়েন্টে ইয়ে করছে। এবার দেখো এই লুপটা, লুপটাকে তুমি এইভাবে ঘোরাচ্ছ, ঠিক? আর এই দিক থেকে আমার ম্যাগনেটিক ফিল্ড বি আসছে, কি বললাম, এই দিক থেকে ম্যাগনেটিক ফিল্ড বি আসছে। তাহলে ইনিশিয়ালি এইটা আমার এরিয়া ভেক্টর, কারণ এইটা 90 ডিগ্রি, কি ঠিক বলেছি কি ঠিক বলিনি? এবার তুমি যদি টপ ভিউ দেখো, টপ ভিউ দেখো, টপ ভিউ, টপ ভিউ যদি দেখো, এইটা তোমার টেবিলটা দেখো, এই যে, এই যে টেবিলটা, রাইট? আর এই টেবিলে তুমি বেসিক্যালি এখান থেকে দেখছো, তাহলে ভেবে দেখো তুমি জাস্ট এইরকম একটা লাইন দেখবে, এইটার জন্য এরকম একটা লাইন দেখবে, ওকে? আর এই ডিরেকশনে বি ফ্লো হচ্ছে, এই ডিরেকশন, রাইট? বিবি। এবার একে যদি আমি ঘোরাই, তাহলে এই মুহূর্তে আমার এইটা আমার এর ডিরেকশনটা, দেখো দেখো এইটা যদি স্মল এ হয়, এটা যদি বি হয়, এটা স্মল এ, এটা বি। তোমরা কি বুঝতে পেরেছো এই ডায়াগ্রামটা? হ্যালো বলো, তাহলে বলো তো এই মুহূর্তে এখন যে সিনারিওটা দেখা যাচ্ছে, একে আমি টি ইকুয়াল টু জিরো বলছি, বলো তো টি ইকুয়াল টু জিরোতে এরিয়া ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? জিরো, বলো এরিয়া ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? জিরো, রাইট? এবারে আমি যদি এইটাকে ঘোরাই, তাহলে বেসিক্যালি এইরকম আসবে না, এইটা হবে এ, এইটা হবে বি। তখন আমি ধরলাম এটা থিটা ঘুরিয়েছি, তাহলে আমার এটাও তো এরকম হয়ে যাবে এ, তাহলে এই অ্যাঙ্গেলটাও তো থিটা। তাহলে বলতো তখন এই যে এ আর বি এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? ধরলাম আমি এটা টি ইকুয়াল টু টি টাইমে, বলো 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 টি ইকুয়াল টু টি টাইমে, বলো বলো এ অ্যান্ড বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা, রাইট? আচ্ছা, এবারে এ যদি ওমেগা দিয়ে ঘোরে, এই যে এ যদি ওমেগা দিয়ে ঘোরে, ওমেগা, তাহলে বলো তো থিটার ভ্যালু কি হবে? ওমেগা টি, বলো। আচ্ছা, এবারে আমরা কি জানি, ফাই ইকুয়াল টু বি ডট এ, তারপরে বি এ কস থিটা, বি এ কস থিটা মানে হচ্ছে বি এ কস ওমেগা টি, রাইট? আচ্ছা, এবারে আমি ধরলাম এই যে পুরো লুপটা, এখানে এর একটা রেজিস্টেন্স আছে পুরো লুপটা, সেই রেজিস্টেন্সটা হচ্ছে আর, রাইট? দেখো 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 পুরো রেজিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে মন দিয়ে শোনো, আমি পেয়েছি ফাই ইকুয়াল টু বি এ কস থিটা। তাহলে বলতো টাইমের সাথে সাথে এই ফাইটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? টাইমের সাথে সাথে, বলো, টাইমের সাথে সাথে, টাইমের সাথে সাথে এই ফাইটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? বলো, হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? ভেরিয়েবল, কারণ এটা টি এর সাথে ভ্যারি করছে। তাহলে বলতো ডি ফাই বাই ডিটি কি হবে? ডি ফাই বাই ডিটি হবে বি এ ওমেগা সাইন ওমেগা টি। আচ্ছা, এবার আমি একটা কথা বলছি, আমি এখানে একটা লুপ নিয়ে কাজ করেছি, একটা লুপ, কিন্তু আমি এরকমও তো করতে পারতাম, এখানে অনেকগুলো লুপ নিতাম, বলো, অনেকগুলো লুপ নিতাম, তাহলে এই প্রতিটা কন্ডাক্টরে আমার ফাইটা অ্যাটাচ থাকতো, লিঙ্ক থাকতো। তাহলে যদি এখানে এন লুপস হয়, তাহলে আমি এখানে লিখতে পারি এন ইন্টু, বলো, এন ইন্টু, হ্যালো। আচ্ছা, কস থিটা ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো, বলো, মাইনাস, তারপরে এইখানে একটা মাইনাস আসবে না? একই তো ব্যাপার, বলো, একই তো ব্যাপার, তাই না? আচ্ছা, আবার এইটা মানেই আমার ইন্ডিউস ইএমএফ না? দেখো এইটা মানেই হচ্ছে ইন্ডিউস ইএমএফ, আর এইটাকে আমি ই নট বলছি, তাহলে ই নট সাইন ওমেগা টি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো?
তাহলে ভেবে দেখো, আমি এই পুরো লুপটা থেকে, পুরো লুপটা থেকে এই ইনডিউসড এই ইএমএফ টা পাচ্ছি না? দেখো এই ইএমএফ টা পাচ্ছি না, বলো এই ইএমএফ টা পাচ্ছি না, বলো। হ্যালো, আচ্ছা হ্যাঁ এই যে ইএমএফ টা পাচ্ছি, এই ইএমএফ টাই তো বেসিক্যালি আমার ভোল্টেজ সোর্স, আমি রাইট ভোল্টেজ সোর্স। তাহলে বলো তো এই যে ভোল্টেজ সোর্স যেটা ইএমএফ পেয়েছি, এটা টাইমের সাথে ভেরিয়েবল না কনস্ট্যান্ট? ভেরিয়েবল। যদি টাইমের সাথে ভেরিয়েবল হয়, তাহলে ভেবে দেখো এই পুরো লুপটাকে আমি এইরকম ইকুইভ্যালেন্ট, এইরকম একটা সোর্স হিসেবে ড্র করতে পারি, সোর্স, ভোল্টেজ সোর্স। আর যেহেতু ওটা টাইমের সাথে ভেরিয়েবল, সেহেতু আমি এইভাবে ডিনোট করছি, কি বললাম, এইভাবে ডিনোট করছি। তার মানে এইভাবে যদি আমি ডিনোট করি, এইটা বেসিক্যালি এসি রিপ্রেজেন্টেশন, এইটা বেসিক্যালি এসি রিপ্রেজেন্টেশন। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এসি রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে এটা একটা সোর্স, কিন্তু এই সোর্সটা ভ্যারি করছে, কি বললাম, এই সোর্সটা ভ্যারি করছে। আচ্ছা তোমাদের কি মনে পড়ছে এইটা কি ছিল, ডিসি রিপ্রেজেন্টেশন না ডিসি সোর্সের, বলো? আচ্ছা আমরা কিন্তু এইখানে প্লাস মাইনাস দিতে পারি না, প্লাস মাইনাস দিতে পারি না, কেন? কারণ দেখো এসি মানে হচ্ছে অল্টারনেটলি ভ্যারিং, মানে কখনো প্লাস হচ্ছে কখনো মাইনাস হচ্ছে। যেমন আমি তোমাকে যদি এই কথাটা বলি, এই যে ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি, তাহলে এর যদি গ্রাফ হয় এটা এরকম হবে না? এইদিকে তুমি ই প্লট করেছো, এইদিকে টি প্লট করেছো, এই ম্যাক্সিমাম ভ্যালু ই নট, কি বোঝাতে পারলাম? আচ্ছা এইটা যদি বোঝাতে পারি, এবার দেখ ধরো এই সার্কিটটা যদি এরকম ক্লোজ থাকতো, ক্লোজ, আর এখানকার রেজিস্ট্যান্স যদি আর হতো, তাহলে বেসিক্যালি আমরা আই যেটা পেতাম সেটা কি পেতাম? সেটা পেতাম না ইএমএফ বাই আর, অর ই নট বাই আর ইন্টু সাইন ওমেগা ওমেগা টি। এবার দেখো এই ই নট বাই আর কে আমি আই নট লিখছি, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আই পাচ্ছি আই নট সাইন ওমেগা টি। তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা কোনো ডাউট? স্যার যে আর এর রেজিস্ট্যান্সটা নিচ্ছে, এটা কি সব লুপের একসঙ্গে না একটা একটা লুপে? না না, সব সব লুপের, সব লুপের। হ্যালো, এক একটা লুপের যদি হতো, তাহলে ওটাকে আমি এন দিয়ে গুণ করতাম, আমি এই রেজিস্ট্যান্সটা টোটাল রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি। এখনো কিন্তু আমরা ইএমআই তেই পড়ে আছি, এখনো কিন্তু এসি তে যাইনি। তার মানে একটা জিনিস দেখো, এইটা যদি আমার ই এর গ্রাফ হয়, তাহলে আমার আই এরও তো গ্রাফ এরকম হবে, হবে না? বলো আই এর তো গ্রাফ এরকম হবে, হবে না? হ্যালো, যদি কোনো ডাউট থাকে এই পর্যন্ত আমাকে বলতে পারো। আচ্ছা এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে, হেডিং দাও ইনস্ট্যান্টেনিয়াস অ্যাভারেজ অ্যান্ড আরএমএস ভ্যালু, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাভারেজ, অ্যাভারেজ অ্যান্ড আরএমএস ভ্যালু। আমি এই যে এখানে ভ্যালু লিখেছি, এই ভ্যালুটা মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাভারেজ অ্যান্ড আরএমএস, আরএমএস। এটা কারেন্টও হতে পারে, আবার ভোল্টেজও হতে পারে, কি বললাম, কারেন্টও হতে পারে আবার ভোল্টেজও হতে পারে। এই টার্মিনোলজি গুলো আমাদের জানা দরকার। কেন জানা দরকার জানো, এই ইনস্ট্যান্টেনিয়াস অ্যাভারেজ এবং আরএমএস? ভেবে দেখো একটা সার্কিটের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, শোনো আমি কি বলছি, একটা সার্কিটের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় এবং সেই কারেন্টটা যদি টাইমের সাথে সাথে ভ্যারি করে, তাহলে সেটাকে মেজার করা ইটস ডিফিকাল্ট, এবং প্রতিটা মোমেন্টে ওই ভ্যারিং কারেন্টের জন্য কতটা হিট প্রডিউস হচ্ছে সেটাকেও মেজার করা ডিফিকাল্ট, রাইট? তো এই ডিফিকাল্টি গুলো অ্যারাইজ হবে কখন, যখন তুমি একটা বাল্ব কিনতে যাবে দোকানে, রাইট? তুমি বাল্ব কিনতে গেছো দোকানে, তুমি বললে যে তোমাকে একটা বাল্ব দিতে, তো ওরা যখন বাল্বটা দেবে তোমাকে বলবে বাল্বের রেটিং, রেটিং কত, ঠিক আছে, কিরকম? তোমাদের আমি শিখিয়েছিলাম, মনে আছে, এই ডিসি ডিসি যখন পড়িয়েছিলাম, ওখানে ভোল্টেজ লেখা থাকে আর কারেন্ট ম্যাক্সিমাম বা এরকম কিছু লেখা থাকে। তো তোমাকে ধরো বললো 220 ভোল্টের একটা বাল্ব দিয়েছি, এবার তুমি বলবে যে আরে এটা তো এসি ভ্যালু, আমি তো এই বাল্বটা লাগাবো এসিতে, এসিতে 220 ভোল্ট কোনটা,
তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এসিতে 220 ভোল্ট কোনটা? কারণ এসিতে তো ভ্যারি করছে, আমি কি বোঝাতে পারছি? এসিতে তো ভ্যালুগুলো ভ্যারি করছে, তো সেই কারণে আমরা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাভারেজ আর আরএমএস কারেন্ট এবং ভোল্টেজের কিছু টার্মিনোলজি ইউজ করব, যেটা আমাদের ক্যালকুলেট করতে দেবে বা লাগবে। ওকে, আচ্ছা শোনো ভালো করে, প্রথমে আমরা কারেন্ট দিয়ে করব, সেটা অ্যাপ্লিকেবল ফর ভোল্টেজ অ্যাজ ওয়েল। দেখো, প্রথমে আমরা অ্যাভারেজ ভ্যালু নিয়ে, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু তো তোমরা জানো, যেমন আমি যদি বলি আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, বলতো এইখানে এই আইটা অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু না ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু? ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, কেন? এই আইটা টি এর উপর ডিপেন্ডেন্ট, এই যে টি, আমি কি বোঝাতে পারলাম? বলো, এবার দেখো আমি আই অ্যাভারেজ এর কথা বলছি, আই অ্যাভারেজ, দেখো আই অ্যাভারেজ, আমরা ফর্মুলা কি জানি বলো? টোটাল চার্জ বাই টোটাল টাইম জানি? বলো বলো, টোটাল চার্জ বাই টোটাল টাইম জানি? আবার আমরা আই কে কি জানি? আই কে কি জানি? জি কিউ বাই ডিটি জানি, আই কে। দেখো তাহলে এখান থেকে যদি আমি তোমাকে বলি টোটাল চার্জ কিউটি, এটা বেসিক্যালি কিউটি বাই টাইম, টোটাল চার্জ, দেখো টোটাল চার্জ, তাহলে সেটাকে আমি কি লিখবো জানো? ইন্টিগ্রেশন আই, না ইন্টিগ্রেশন ডি কিউ, ইন্টিগ্রেশন আই ডিটি। বলো এটা বুঝতে পেরেছো? হ্যালো, তাহলে এই কিউটি তে আমি লিখবো ইন্টিগ্রেশন আই ডিটি, আর এই টিটা মানে কি বলতো? টোটাল টাইম, টোটাল টাইমটা মানে তো ইন্টিগ্রেশন ডিটি, তাই না? হ্যালো, তোমরা কি বুঝতে পারছো আমার কথা? হ্যালো, আচ্ছা এইবারে মন দিয়ে শোনো, তার মানে আমরা একটা জিনিস দেখলাম, দেখো আমি যদি আই অ্যাভারেজ জানতে চাই তাহলে সেই আই, সেই কোয়ান্টিটির ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু তার সাথে ডিটি গুণ করব, করে আমি কি করব বলো, করে আমি কি করব বলো, ইন্টিগ্রেট করব, আর নিচে আই ডিটি। মানে আমি যদি যেকোনো ফাংশনের, যে কোনো ফাংশনের অ্যাভারেজ জানতে চাই, তার মানে সেটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন এফ টি ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিটি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো বলো, হ্যালো, যে কোনো ফাংশনের, যে কোনো কিছুর যদি আমি এইটা করতে চাই তাহলে আমার এইটা আসে, দেখো আমি এই যে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাভারেজ আরএমএস ভ্যালু, এইটা আমি শুধু কারেন্ট আর ভোল্টেজের জন্য তোমাদের শেখাচ্ছি, ঠিক আছে? কারেন্ট আর ভোল্টেজের জন্য তোমাদের শেখাচ্ছি, তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়বে তখন দেখবে আরো অন্যান্য কোয়ান্টিটির জন্য তোমাদের এই একই জিনিস অ্যাপ্লিকেবল, কিন্তু সেই যে অন্যান্য কোয়ান্টিটি যার কথা বললাম, দেখো অন্যান্য কোয়ান্টিটি যার কথা বললাম, মন দিয়ে শোনো, অন্যান্য কোয়ান্টিটি যার কথা বললাম সেগুলো, সেগুলো জন্য যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলো কিন্তু এই একই ইউজ হবে, ঠিক? আচ্ছা এবার তোমরা, আমি তোমাদের কয়েকটা এই অ্যাভারেজ ভ্যালু নিয়ে কয়েকটা ফান্ডা দিই, মনে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, দেখো এই যে আমি লিখতে পারি আই অ্যাভারেজ, এই যে আই অ্যাভারেজ ইনটু টি টোটাল টাইম ইকুয়াল টু ইন্টিগ্রেশন আই ডিটি, লিখতে পারি? হ্যালো বলো, এবারে দেখো এই আই ডিটিটা কি বলতো, এরিয়া আন্ডার আই অ্যান্ড টি না? দেখো বলো, এরিয়া আন্ডার আই অ্যান্ড টি না? হ্যালো, মানে আরে আই ডিটি, আমার কাছে যদি এইরকম একটা ধরো গ্রাফ আছে, ধরো এরকম একটা গ্রাফ আছে, ঠিক আছে, এটা জিরো আর এখান থেকে এইটুকু হচ্ছে টি, তাহলে বলতো এই এরিয়াটা কত? এই এরিয়াটা, এটা আই, এই এরিয়াটাই এইটা না? হ্যালো বলো, এই এরিয়াটাই এইটা না? হ্যালো, এবারে মন দিয়ে শোনো, এবারে এই এরিয়াটাই হচ্ছে ইন্টিগ্রেশন আই ডিটি, এইটা আমার ডান দিকে রয়েছে, আর বাঁদিকে যেটা সেটা হচ্ছে আই অ্যাভারেজ ইনটু টি, কি বললাম? আই অ্যাভারেজ ইনটু টি। বলতো এই আই অ্যাভারেজ যেটা, এটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? এই যে এইটা আই অ্যাভারেজ, এটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে এই অবধি যদি টি হয়, এই অবধি যদি টি হয় দেখো, আর এইটা যদি আমার আই অ্যাভারেজ হয় যেটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে বলতো আমি এই যে ইয়েলো দিয়ে যে এরিয়াটা শো করেছি আর এই ব্লু দিয়ে যে এরিয়াটা শো করেছি, দুটোর মধ্যে কি ডিফারেন্স বলতে পারবে? ইয়েলো দিয়ে যে এরিয়াটা শো করেছি
আর ব্লু দিয়ে যে এরিয়াটা শো করেছি, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স বা কি মিল বা কি রিলেশন বলতে পারবে? হ্যালো, বলতে পারবে? শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ আয়ুষী? সিদ্ধেশ, শোনা যাচ্ছে? আচ্ছা, অ্যাম আই অডিবল টু ইউ? হ্যাঁ স্যার, একদম পারফেক্ট। সিদ্ধেশ, আয়ুষী, শুনতে পাচ্ছো? হ্যালো, পথিকৃত, রশ্মি? হ্যাঁ স্যার, একদম পারফেক্ট, একদম। ওকে, আচ্ছা, তাহলে তোমরা বলো তো এই এরিয়ার মধ্যে কি ডিফারেন্স বা কি রিলেশন? দেখো, এখানে আমি কি করেছি, আই অ্যাভারেজ ইনটু টি করেছি, তার জন্য আমি এই এই এরিয়াটা পেয়েছি। এই যে দেখো, এই এরিয়াটা পেয়েছি। আর ইন্টিগ্রেশন আই ডিটি, এইটার জন্য আমি এই এরিয়াটা পেয়েছিলাম। তোমরা কি বুঝতে পেরেছো বলো? ওকে, তাহলে এই দুটো এরিয়া সেম না? তাহলে এরিয়া অনুযায়ী আই অ্যাভারেজের কনসেপ্টটা বুঝতে পেরেছো বলো? আই অ্যাভারেজের কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যালো, যেমন তোমার কাছে ধরো এই মানে এইরকম একটা বরফের চাই আছে। দেখো, তোমার কাছে যদি এরকম একটা বরফের চাই থাকে, এই যে এইটা, এই যে এইটা, এই বরফের চাইটাকে তুমি যদি গলিয়ে দাও, তাহলে ওয়াটার তৈরি হবে কি হবে না? হবে। এবং এই বরফের চাইটার যত লেন্থ, দেখো এই লেন্থ, এই লেন্থ বরাবর যদি তুমি কোনো কন্টেনারে ওয়াটারটা রাখো, তাহলে সেই ওয়াটারটা যতটা হাইট অ্যাটেন করবে সেটাই আমার অ্যাভারেজ ভ্যালুটা, ভেবে বলো বলো, সেটাই আমার অ্যাভারেজ ভ্যালুটা। তাহলে কি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারলে? আচ্ছা, এবারে দেখো, আমরা এই ইয়ের জন্য বার করছিলাম, সেটা হচ্ছে আই, আর এদিকে টি, অ্যাভারেজ অ্যাভারেজ অ্যাভারেজ। এই হচ্ছে আমার গ্রাফ, এইটার ভ্যালু হচ্ছে আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। ঠিক, ভেবে দেখো, এইখানে আই কখনো পজিটিভ কখনো নেগেটিভ। পজিটিভ মানে হচ্ছে ধরো ও ক্লক ওয়াইজ ডিরেকশনে ঘুরছে কারেন্টটা, আর অ্যান্টি, এই নেগেটিভ মানে হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশনে ঘুরছে। কি বললাম? ক্লক ওয়াইজ ডিরেকশনে ঘুরছে আর অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশনে ঘুরছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এইবারে দেখো, এই যে আই অ্যাভারেজ যেটা আছে না, আই অ্যাভারেজ, একে এইভাবে ডিনোট করে, মানে এই যে আমরা এই আই অ্যাভারেজের কথা বললাম, একে এইভাবে ডিনোট করে। যদি আমি বলি আই অ্যাভারেজ ফুল সাইকেল, তাহলে আমি কি লিখবো বলতো? অ্যাকচুয়ালি ভ্যালুটা হবে জিরো। কি করে জিরো হবে, মন দিয়ে শোনো। দেখো, আমাদের ফর্মুলা কি অ্যাভারেজের, এই যে আই এর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ইনটু ডিটি, আই এর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কত, এইটা আই নট সাইন ওমেগা টি, এটা আই এর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ডিভাইডেড বাই এই যে ডিটি, ডিটি ইন্টিগ্রেশন। এবার দেখো, ফুল সাইকেল মানে বলতে পারবে, ফুল সাইকেল মানে, ফুল সাইকেল মানে এইখান থেকে এই পর্যন্ত, কি বললাম, এইখান থেকে এই পর্যন্ত। তাহলে এই যে ওমেগা হচ্ছে এর ফ্রিকোয়েন্সি, ওমেগা ওমেগা, তাহলে এই পয়েন্টটা কি আমি বলতে পারি 2π/ওমেগা বলো? আরে এটাই তো আমার টি, আর এইটা হচ্ছে T/2, দ্যাট ইজ π/ওমেগা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো,
তাহলে এবার বলতো, আমি যদি এইখানে তোমার ইন্টিগ্রেশন করি, তাহলে ফুল সাইকেলের জন্য আমি কি করব, 0 টু 2 পাই বাই ওমেগা বা টি, আর এখানেও 0 টু 2 পাই বাই ওমেগা, রাইট? আমি ক্যালকুলেট করব না, এইটা ক্যালকুলেট করলে কি হয় তোমরা আমাকে বলতে পারবে? 0 হবে। তাহলে বলতো আই অ্যাভারেজ ফুল সাইকেলের জন্য 0 হবে কি হবে না? আই অ্যাভারেজ, রাইট? সেটা প্রেটি অবভিয়াস। কেন? এইখানে যে এরিয়াটা আর এইখানে যে এরিয়াটা, একটা ফুল সাইকেল, এইটাকে যদি আমি অ্যাড করি তাহলে 0 হয়, তাহলে 0 হয়, ঠিক? বলো। আচ্ছা, এবার তোমাকে যদি আমি এইটা জিজ্ঞাসা করি, আই হাফ সাইকেল, বলো আই হাফ সাইকেল, সেম ভাবে আই ডট সাইন ওমেগা টি ইন্টিগ্রেশন ডিটি, এখানে হবে 0 টু পাই বাই ওমেগা, আর এইখানে হবে 0 টু পাই বাই ওমেগা। এবার দেখো, এই 0 টু পাই বাই ওমেগা করলে নিচে আসে পাই বাই ওমেগা, আর ওপরে আসে আই ডট, দেখো আই ডট। এবার এটাকে ইন্টিগ্রেট করছি, তার মানে 1 বাই ওমেগা মাইনাস কস অফ ওমেগা টি 0 টু পাই বাই ওমেগা। দেখো, এটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, এটা কি বুঝতে পেরেছো? এবার দেখো, এইটা যদি তুমি ক্যালকুলেট করো কি আসছে, 2 আই নট বাই পাই আসছে, দেখো তো। হ্যালো, আসছে? ক্যালকুলেট করে দেখো, আমি আর ক্যালকুলেট করবো না। তাহলে বলতো, এই আই ফর হাফ সাইকেল, আবার কত আসছে আই অ্যাভারেজ? বলো, এটা আসছে তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো, এই যে অ্যাভারেজ ভ্যালু, এইটা তখনই হবে যখন আই নট বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা এই ফর্মে থাকবে। কারণ অ্যাভারেজ ভ্যালুর যে ফান্ডা বা ফর্মুলা, সেখানে তোমরা একটা জিনিস দেখেছো, এই যে এফ টি টাইমের সাথে ফাংশনটা কিভাবে ভ্যারি করছে তার উপর ডিপেন্ড করছে, তোমরা কি বুঝতে পারলে আমি কি বললাম? হ্যালো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, এইটা যদি তুমি ক্যালকুলেট করো না, এইটা আসে 0.637 আই নট এর কাছাকাছি, এইটা যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে তোমার এইটা আসবে। আমি কি বোঝাতে পারছি তোমাদের? যদি বোঝাতে পারি তাহলে তোমরা আমাকে এই প্রবলেমটা করতে পারবে? এটা টু এ, এটা মাইনাস টু এ, এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড। বলতো এটা এসি না ডিসি? ওকে, কেন এখানে নেগেটিভ আসছে? আচ্ছা বলতো, আমাকে, আমি যদি তোমাকে এইরকম কোনো ইয়ে দিয়ে দিতাম যেটা ডিসি ছিল, এইটার জন্য কি আমি আই অ্যাভারেজ বার করতে পারতাম? বলো, এইটার জন্য কি আমি অ্যাভারেজ ভ্যালু বার করতে পারতাম? ধরো এটা আই ভার্সেস টি দিয়ে দিয়েছে, এটার জন্য আই অ্যাভারেজ বার করতে পারতাম? অফকোর্স পারতাম, কিন্তু এসি ভ্যালুর জন্য, এই ডিসি ভ্যালুর জন্য আমরা আই অ্যাভারেজ নিয়ে খুব একটা কাজ করি না। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? তাহলে এই প্রবলেমটা থেকে তোমরা আমাকে বলো তো, আই অ্যাভারেজ ফুল সাইকেল কি হবে, আর আই অ্যাভারেজ হাফ সাইকেল কি হবে? বলতে পারবে আই অ্যাভারেজ ফুল সাইকেল আর আই অ্যাভারেজ হাফ সাইকেল কি হবে? ফুল সাইকেল 0 হবে। কেন? ইকুয়াল অর অপোজিট কি? রাইট, দেখো আমার যে কোনো আই অ্যাভারেজ এর জন্য আমার কি দরকার,
আমার দরকার হচ্ছে এই পুরো মানে পুরো যতটুকু যতটুকু টাইমের জন্য চাইছে ততটুকু টাইমে আমার টোটাল এরিয়া। আচ্ছা বলতো এখানে টাইম পিরিয়ড কত, 2 সেকেন্ড না 1 সেকেন্ড? 2 সেকেন্ড। কেন দেখো এইটুকু টাইমের পরে ও আবার রিপিট হচ্ছে, তাহলে টাইম পিরিয়ড 2 সেকেন্ড। যদি টাইম পিরিয়ড 2 সেকেন্ড হয় তাহলে দেখো এইটা আর এইটা অপোজিট, তাই না? এই দুটো অপোজিট এবং দুটোই ম্যাগনিটিউড সেম। তাহলে দুটো এরিয়াকে যদি অ্যাড করো তাহলে জিরো আসছে কি আসছে না? আসছে। তাহলে ফুল সাইকেল জিরো হবে, তাই তো? তোমরা বলতে পারবে হাফ সাইকেল কি হবে? 2a হবে। 2a আরেকবার বলো। 2a 2a না 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 হাফ সাইকেল, সরি 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 আই এম সরি আই এম সরি, হাফ সাইকেল 2a হবে। হ্যাঁ হাফ সাইকেল 2a হবে। কেন 2a হবে? দেখো হাফ সাইকেলের জন্য টোটাল এরিয়া কত বলো? হাফ সাইকেলের জন্য টোটাল এরিয়া 2a × 1, তাই তো? টোটাল এরিয়া দেখো হাফ সাইকেলের জন্য টোটাল এরিয়া 2a × 1, রাইট? আচ্ছা আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে এই পুরো বরফটাকে যদি আমি গলিয়ে দিই, সেই বরফটা যে কন্টেনারে থাকবে সেই কন্টেনারের হাইট উইথ যদি সেম যে বরফের লেন্থের সাথে সমান হয়, তাহলে সেই বরফটা গলানোর ফলে যে হাইটটা পাবো ওয়াটারের সেটাই আমার আই অ্যাভারেজ। দেখো এটা কিউব আছে, তাহলে এই কিউবটাকে যদি আমি গলিয়ে দিই তাহলে তো আমি এই 2a পর্যন্তই পাবো, পাবো কি পাবো না বলো? পাবো কি পাবো না? হ্যালো পাবো? তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা যদি কোনো ডাউট না থাকে তাহলে এবারে আমরা অ্যাভারেজ ভ্যালু নিয়ে একটা আইডিয়া পেলাম। অ্যাভারেজ ভ্যালু নিয়ে আমরা এবারে একটু সামনের দিকে যেতে চাইছি, শোনো ভালো করে। এবারে আমি কি দেখলাম, একটা সার্কিটের, দেখো একটা সার্কিটে সেখানে ধরো একটা রেজিস্ট্যান্স আছে, সেই একটা সার্কিটে একটা রেজিস্ট্যান্স আছে, মন দিয়ে শোনো। সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, সেটা এসি হোক বা ডিসি হোক, বলতো সেই কারেন্ট ফ্লোর জন্য হিট প্রডিউস হবে কি হবে না? আচ্ছা এবার ধরো আই অ্যাভারেজ দিয়ে যদি আমি ওই হিট প্রোডাকশনটাকে রিপ্রেজেন্ট করতাম আই অ্যাভারেজ দিয়ে, তাহলে ভেবে দেখো একটা পুরো সাইকেলে, একটা পুরো সাইকেলে আই অ্যাভারেজ কত বলো? আই অ্যাভারেজ একটা পুরো সাইকেল জিরো। তাহলে একটা পুরো সাইকেল যদি কারেন্ট ফ্লো করে একটা রেজিস্টারের মধ্যে দিয়ে, তাহলে কি সেখানে কখনো পসিবল জিরো জিরো হিট প্রোডিউস হওয়া? বলো জিরো হিট প্রোডিউস হওয়া কখনো পসিবল? হ্যালো পসিবল নয়, পসিবল নয়। আচ্ছা এবার দেখো আমরা যে হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স গুলো ইউজ করি, সেই হাউসহোল্ড অ্যাপ্লায়েন্সে তো বেসিক্যালি পাওয়ার নিয়ে আমাদের কাজ কারবার, তাই না? কতটা কারেন্ট ফ্লো হচ্ছে, কতটা ভোল্টেজ, এগুলো তো পরের কথা, এগুলো তো আমরা যখন ওটাকে ডিটেলে অ্যানালাইসিস করব তখন আসবে। কিন্তু ইন জেনারেল আমরা প্রথমেই কি দেখি, পাওয়ারটাকে দেখি না? পাওয়ার বলো, ইন জেনারেল প্রথমে আমরা কি দেখি, পাওয়ারটাকে দেখি না? পাওয়ার বলো, পাওয়ারটাকে দেখি না? যদি আমরা ইন জেনারেল পাওয়ারটাকে দেখি তাহলে দেখো আমি একটা কনসেপ্ট তোমাদের বোঝাতে চাইছি, সেটা হচ্ছে তোমার কাছে একটা রেজিস্ট্যান্স আছে, রাইট? এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি এই কারেন্ট ফ্লো হচ্ছে এই রেজিস্ট্যান্স আর। তাহলে এখানে যদি হিট, আমি যদি বলি হিট প্রোডাক্ট, হিট প্রোডিউসড কি হবে জানো, মনে আছে? আরে বাবা আই স্কোয়ার আর ডিটি না বলো? হ্যালো ইন্টিগ্রেশন বলো, ইন্টিগ্রেশন আই স্কোয়ার আর ডিটি না? হ্যালো এবার দেখো আমরা লিমিটটা পরে বসাচ্ছি, আগে কনসেপ্টটা দেখি। এই আই মানে হচ্ছে আই নট সাইন ওমেগা টি হোল স্কোয়ার আর ডিটি ইন্টিগ্রেশন, তাই না? এবার দেখো এইটাকে লিখতে পারি আই নট স্কোয়ার আর, আই নট স্কোয়ার আর ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। দেখো এটা বুঝতে পেরেছো কি পারোনি বলো? হ্যালো এবার আমি তোমাদের যেটা বলছি, আমি বলছি একটা ফুল সাইকেলের কথা, মানে একটা মানে কতটা হিট প্রোডিউসড হয়েছে দেখো ইদা ফুল সাইকেল, মানে দেখো এইদিকে আই এইদিকে টি, দেখো এইদিকে আই এইদিকে টি, বুঝতে পারছো কি বলছি?
এইদিকে আই, এইদিকে টি। তাহলে একটা ফুল সাইকেল মানে হচ্ছে জিরো থেকে টি, আর টি এর ভ্যালু একটু আগেই আমি তোমাদের কি বললাম বলো, টু পাই বাই ওমেগা। তাহলে আমি যদি তুমি বলি হিট প্রোডিউসড ইন এ ফুল সাইকেল, তাহলে এখানটায় আমি কি লিখবো, জিরো থেকে টু পাই বাই ওমেগা, রাইট? হ্যালো বলো। আচ্ছা তোমাদের আমি এইটার ভ্যালু কত হয় বলেছিলাম মনে পড়ে? একটা ফুল সাইকেলে, একটা ফুল সাইকেলে সাইন স্কোয়ার এর তোমার ভ্যালু মনে পড়ে কিছু? হ্যালো বলো। আরে বাবা এইটা মানে দেখো আই স্কোয়ার আর, জিরো টু টু পাই বাই ওমেগা, ওয়ান মাইনাস কস টু ওমেগা টি বাই বাই টু ইন্টু ডিটি। দেখো এটা কি বুঝতে পারছ? হ্যালো এবার বলো তো এইটাকে যদি আমি ক্যালকুলেট করি কি আসে? হ্যাঁ হ্যাঁ না না জিরো না, জিরো না, এইটাকে ক্যালকুলেট করলে কত কি আসে? বলতে পারবে? হ্যালো আচ্ছা আমি এইটা প্রুফ করছি না, তোমাদের আমি এইটা একটা ইনফরমেশন বলে দিচ্ছি, জিরো থেকে টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি এইটা টি বাই টু হয়, তোমরা কি এটা জানো? না টি বাই টু হয় না, হাফ হয়, মনে পড়ে? হ্যালো হ্যালো তোমরা কি বুঝতে পারছো আমার কথা, শুনতে পাচ্ছো? হ্যালো বলো। টি বাই টুই হয়, দেখো টি বাই টু হয় এইটা, রাইট? আচ্ছা এবার দেখো এইটা তো বেসিক্যালি আমার ক্যাপিটাল টি, আর এটা তো বেসিক্যালি আমার ক্যাপিটাল টি, তাহলে এটা কিন্তু আমি আর ইয়ে করবো না, তোমরা বাড়িতে প্রুফ করবে। মনে আছে এইটা আমি তোমাদের, এটা আমি তোমাদের কোথায় করিয়েছিলাম মনে পড়ে? মনে পড়ে কোথায় করিয়েছিলাম? আরে সেই ওয়েভ, ওয়েভে করিয়েছিলাম মনে আছে, ওয়েভে। আচ্ছা যাই হোক, তাহলে ভেবে দেখো আমি যদি এইটা ক্যালকুলেট করি তাহলে বলতো কত আসে? আই ডট স্কোয়ার আর টি বাই টু আসছে হিট প্রোডিউসড, মানে একটা কমপ্লিট সাইকেলে, একটা কমপ্লিট সাইকেলে আমার এতটা হিট প্রোডাক্ট প্রোডিউস হচ্ছে একটা কমপ্লিট সাইকেলে, বলো। ওকে এবারে দেখো একটা কমপ্লিট সাইকেলে এতটা আবার হিট প্রোডিউস হচ্ছে এটা আমি বুঝে গেছি, তাহলে বলতো একটা কমপ্লিট সাইকেলে হিট প্রোডিউস যেটা সেটা এই আই স্কোয়ার এর সাথে, মানে আই স্কোয়ার একটা টার্ম আছে না, দেখো আই স্কোয়ার, তাই না? তারপরে ভেবে দেখো এইটা যখন আমি ক্যালকুলেট করেছিলাম সেখানে ইনস্ট্যান্টেনিয়াস এর একটা স্কোয়ার এর টার্ম ছিল না, ইনস্ট্যান্টেনিয়াস এর, বলো বলো ইনস্ট্যান্টেনিয়াস এর একটা স্কোয়ার এর টার্ম ছিল না। আচ্ছা এবার আমি তোমাদের যেটা বলতে চাইছি সেটা শোনো, সেটা হচ্ছে আমরা অ্যাভারেজ ভ্যালু দিয়ে, অ্যাভারেজ ভ্যালুতে আই স্কোয়ার কোনো টার্ম আসে না, আই স্কোয়ার অ্যাভারেজ ভ্যালুতে, রাইট? অ্যাভারেজ ভ্যালুতে আই স্কোয়ার এর কোনো টার্ম আসে না, আমরা একটা নতুন টার্ম ডিভাইড ইয়ে করলাম, দেখো নতুন টার্ম, সেই টার্মটা কি, সেটা হচ্ছে আই স্কোয়ার। এটা কি, এইটা হচ্ছে কি বলছে, আই স্কোয়ার এর অ্যাভারেজ দিতে, তাই বলছে না? দেখো এটাকে আই স্কোয়ার এর অ্যাভারেজ দিতে বলছে না, দেখো। হ্যালো হ্যালো বলো, এটাকে আই স্কোয়ার এর অ্যাভারেজ দিতে বলছে না? আচ্ছা আই স্কোয়ার এর অ্যাভারেজ মানে কি বলতো, জিরো টু টি, দেখো জিরো টু টি আই ডট স্কোয়ার সাইন ওমেগা টি সাইন স্কোয়ার ওমেগা ওমেগা টি ডিটি ডিভাইডেড বাই ডিটি জিরো টু টি, দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, এটাই তো, এটাই তো আমার ফান্ডা, এই যে। আচ্ছা এবার দেখো আই ডট স্কোয়ার কে বাইরে নিয়ে এলাম, ইন্টিগ্রেশন জিরো টু টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি আর নিচে টি। আচ্ছা এইটা কি বলতো, এইটা এটা ভ্যালু কত এক্ষুনি তো করলে, টি বাই টু, টি বাই টু,
তাহলে দেখো এইটা আমার আই ডট স্কোয়ার বাই টু আসছে, বলো। আচ্ছা এবার দেখো আমি একটা নতুন টার্ম ডিফাইন করছি, সেটা হচ্ছে আই আর এম এস। কেন সেটা আমি এক্ষুনি বলছি, আই আর এম এস, সেটা হচ্ছে রুট অফ, কি করব উল্টো ভাবে পড়ো, এস আর এম, উল্টো ভাবে পড়ো এস আর এম। এস স্ট্যান্ডস ফর স্কোয়ার, তুমি আই কে স্কোয়ার করেছ। এম স্ট্যান্ড ফর মিন, মিন মানে অ্যাভারেজ নেওয়া। আর স্ট্যান্ডস ফর রুট, রুট অ্যাকচুয়ালি রুট মিন স্কোয়ার, তার মানে তুমি উল্টো ভাবে যদি পড়ো স্কোয়ার মিন রুট, এইটা হচ্ছে আই আর এম এস। তাহলে বলতো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি আই আর এম এস এর ভ্যালু কত হয়, আই নট বাই রুট টু হয়, বলো। এই আই নট বাই রুট টু এইটা যদি তুমি ক্যালকুলেট করো এটা আসবে 0.707 আই নট। দেখো বুঝতে পেরেছো কিনা, বলো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা এবার বলো তো সেম ভাবে এই সব ক্যালকুলেশনের জন্য আমি যদি ভি আর এম এস বার করি সেটা কি হবে, সেম ভাবে ভি নট বাই রুট টু হবে, বলো। সেম ভাবে ভি নট বাই রুট টু হবে, হবে কি হবে না, হবে। এবার মন দিয়ে শোনো, আমি কি করছি, আমি এই যে এসি, এসি সোর্স, দেখো এসি সোর্স, এখানে একটা এসি সোর্স আছে, দেখো অরিজিনালি তো এখানে একটা এসি সোর্স ছিল, মানে এসি সোর্স না এসি, হ্যাঁ এসি কারেন্ট যাচ্ছিল আর এর মধ্যে দিয়ে, তার জন্য কত হিট প্রডিউস হচ্ছিল, ক্যাপিটাল টি টাইপে কত হিট প্রডিউস হয়েছিল, এই এত হিট প্রডিউস হয়েছিল না, দেখো বলো এত হিট প্রডিউস হয়েছিল না। তাহলে এবার আমি কি করছি, দেখো আমি ধরছি এর মধ্যে দিয়ে আই নট বাই রুট টু কারেন্ট ফ্লো হচ্ছে, মন দিয়ে শোনো, এর মধ্যে দিয়ে আই নট বাই রুট টু কারেন্ট ফ্লো হচ্ছে, আর এইটা রেজিস্ট্যান্স আর, আর ক্যাপিটাল টি টাইমে বলো তো কত টোটাল হিট প্রডিউস হয়েছে, আই নট বাই রুট টু আই নট স্কোয়ার আর টি না, মানে যদি এই রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে আই নট বাই রুট টু ডিসি কারেন্ট ফ্লো হতো তাহলে আই নট স্কোয়ার আর টি বাই টু এত হিট প্রডিউসড হতো, দেখো দেখো আই নট স্কোয়ার আর টি বাই টু এত হিট প্রডিউসড হতো। তার মানে ভাবে দেখো আমি যদি এই পুরো এসি সার্কিটটাকে, দেখো পুরো এসি সার্কিটটাকে থেকে যে হিটটা পেয়েছিলাম সেইটাকে যদি আই নট বাই টু রুট টু এই কারেন্ট, এই কারেন্টের মধ্যে দিয়ে ডিসি কারেন্ট পাস করাতাম তাহলে ওই একই হিট আসতো না, বলো। হ্যালো তোমাকে আমার কথা বুঝতে পারলে, তো তার মানে কি হলো, বলো 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 তার মানে কি হলো, তার মানে এইটা হলো, এইটাকে যদি আমি আই আর এস এম বলি আই নট বাই রুট টু, মানে আই আর এ আর এম এস, আই আর এম এস বলি আই নট বাই রুট টু, তাহলে এর মধ্যে যদি আই আর এম এস কারেন্ট ফ্লো হয় তাহলে যে হিটটা প্রডিউসড হবে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, এইটা ফ্লো হলেও সেম হুড, সেম হিট প্রডিউসড হবে। কিন্তু ক্যালকুলেশন কোনটা সুবিধা বলো, এই আর এম এসটা নিয়ে সুবিধা না, দেখো এক লাইনে হয়ে যাবে না, তোমাকে এত ইন্টিগ্রেশন ফিন্টিগ্রেশনের ঝামেলা করতে হবে, ভেবে বলো, বলো তোমাকে কি ইন্টিগ্রেশন ফিন্টিগ্রেশনের ঝামেলা আর করতে হবে, হবে না। তার মানে তোমরা কি বুঝতে পারলে এই আর এম এস কোয়ান্টিটিটা কেন ডিফাইন করা হয়েছে এবং এই আর এম এস কোয়ান্টিটিটা আমরা কিভাবে বার করছি, বলো কিভাবে বার করছি, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কোয়ান্টিটিটাকে স্কোয়ার করে দিচ্ছি, সেই স্কোয়ারটাকে মিন নিচ্ছি, তারপরে রুট করে দিচ্ছি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো, বলো। হ্যালো তাহলে বলো তো এইখান থেকে হিট প্রডিউস আমি বলতে পারি আই নট বাই রুট টু হোল স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, এটা হচ্ছে আই আর এম এস স্কোয়ার আর ইন্টু টি, দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো। তার মানে আই আর এম এস এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করার বেসিক আইডিয়াটা কি বুঝতে পেরেছো, যে আই আর এম এস কারেন্ট যদি ফ্লো হয় সেই ভ্যালুর যদি ডিসি কারেন্ট ফ্লো হতো তার জন্য যা হিট প্রডিউস হতো, আর সেই আই আর এম এস টা যে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট থেকে বার করা হয়েছে সেই ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টটা ফ্লো হলে, এসি কারেন্টটা ফ্লো হলে যত হিট প্রডিউস হতো দুটো সেম। কিন্তু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমাদের এই আই আর এম এস টা অনেক বেশি এফেক্টিভ, কি আমি কি বোঝাতে পেরেছি কি পারিনি। তাহলে এবার এইখান থেকে আমি যদি তোমাদের একটু রিক্যাপচুলেট করি, তাহলে দেখো আই আর এম এস কি হবে, বলো আই আর এম এস কি হবে, আই নট বাই রুট টু
আর ভি আর এম এস কি হবে? ভি নট বাই রুট টু। বলতো এই আই নটটা কি ছিল? এই আই নটটা এইটা ছিল না? বলো এইটা ছিল না আই নট? তাহলে এই আই নটটা আমার ম্যাক্সিমাম কারেন্ট। বলো এই আই নটটা আমার ম্যাক্সিমাম কারেন্ট। হ্যালো, আচ্ছা এই আই নটটা যদি ম্যাক্সিমাম কারেন্ট, একে আমরা পিক কারেন্ট বলি, পিক কারেন্ট, ওকে, বা পিক ভ্যালু, কি বললাম, পিক ভ্যালু, ঠিক। আচ্ছা এবারে আমরা যদি কোনো অ্যাপ্লায়েন্সেস কিনি, যেমন বাল্ব বলো, অন্য যে কোনো অ্যাপ্লায়েন্সেস, সেখানে ধরো লেখা আছে 220 ভোল্ট 50 হার্জ, এটা লেখা আছে, সরি 220 ভোল্ট 50 হার্জ। এই যে 220 ভোল্ট, যেটা দেখো এই যে 220 ভোল্ট, যেটা এইটা ভি আর এম এস ভ্যালু লেখা থাকে। কেন? তুমি যে হোম অ্যাপ্লায়েন্সেসটা কিনছো সেটা একটা পাওয়ার কনজিউম করে না? বলো বলো। আর এই যে হিট প্রোডাকশন, যে হিট প্রোডিউসড হচ্ছে, সেটাও তো একটা পাওয়ারেরই পার্ট, তাই না? বলো বলো, সেটাও তো একটা পাওয়ারেরই পার্ট। আমি কি বোঝাতে পারছি? তো পাওয়ারকে সিম্পলিফাই করার জন্য আমরা আর এম এস ভ্যালু ইন্ট্রোডিউস করেছি, পাওয়ারকে সিম্পলিফাই করার জন্য, মানে পাওয়ারের ক্যালকুলেশনটাকে করার জন্য। তো আমাদের বাল্ব ফাল্বে যেটা লেখা থাকবে সেটা ডেফিনেটলি আর এম এস ভ্যালুই লেখা থাকবে, থাকবে তো? হ্যালো হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? তাহলে তোমরা আমাকে বলো তো, ভি আর এম এস যদি 220 ভোল্ট হয় তাহলে ভি নট কত? 220 ইন্টু রুট 2। দেখো এটা এর কাছাকাছি আসবে, দেখো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, ওকে, তাহলে ভেবে বলো তো, যদি 220 ভোল্ট আর এম এস লেখা থাকে তাহলে সেখানে ম্যাক্সিমাম কত ভোল্টেজ আছে? ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম কেউ যদি শক খায় তাহলে কত ভোল্টেজের শক খাবে? 300 ভোল্টের কাছাকাছি, ওকে। কোনো ডাউট থাকলে বলো। ওকে ক্লিয়ার, ওকে। তাহলে একটু একটু আমাদের আইডিয়া আসছে, একটু একটু আইডিয়া আসছে। তোমরা আর এম এস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালুর ডিফারেন্স, ভ্যালুর মধ্যে ডিফারেন্স কেন মানে ইনকর্পোরেট করা হয়েছে সেগুলো কি বুঝতে পেরেছো? দেখো অ্যাভারেজ ভ্যালুটা জাস্ট ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য এখানে ইনকর্পোরেট করা হয়েছে, কিন্তু এর আলাদা কোনো সিগনিফিকেন্স আমি কিন্তু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে। এই অ্যাভারেজ ভ্যালুর যে তোমাদের ক্যালকুলেশন করেছি ওটা হচ্ছে জেনারেল অ্যাভারেজ ভ্যালু, জেনারেল, দেখো জেনারেল। আর এই অ্যাভারেজ ভ্যালু বা আর এম এস ভ্যালু না ভবিষ্যতে যখন ইঞ্জিনিয়ারিং এ পড়বে তখন প্রচুর জায়গায় আসবে এই কারেন্টের। এবার বলো এই যে অ্যাভারেজ ভ্যালু বা আর এম এস ভ্যালু, এটা সিগনাল টু সিগনাল ভ্যারি করবে কি করবে না? সিগনাল টু সিগনাল, বলো সিগনাল টু সিগনাল ভ্যারি করবে কি করবে না? ইয়েস অফ কোর্স করবে, সিগনাল টু সিগনাল, ওকে। আচ্ছা এবার একটা সামান্য কনসেপ্ট যেটা তোমাদের মনে রাখা দরকার, তোমাদের মনে আছে আমি তোমাদের ডিসি যখন পড়িয়েছিলাম তখন গ্যালভানোমিটার পড়িয়েছিলাম? হ্যালো, সেই গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার পড়িয়েছিলাম এন্ড অ্যামিটার পড়িয়েছিলাম, মনে আছে? বলো। আচ্ছা ওই যে গ্যালভানোমিটার বা ভোল্টমিটার পড়িয়েছিলাম ওইটা কিন্তু ডিসির জন্য ছিল, ডিসির জন্য ছিল। এবার তুমি বলবে যে এসির জন্য, মানে আমরা যে গ্যালভানোমিটার করেছি সেটা ডিসি ভ্যালুর জন্য, কিন্তু আমি যদি কোনো একটা এসি সার্কিটে ওই ভোল্টমিটার বা অ্যামমিটারটাকে রাখি তাহলে কি হবে জানো? তাহলে হবে হচ্ছে ওই কাঁটাটা যেটা আমার এই যে দেখো এই কাঁটাটা, এই কাঁটাটা, এই কাঁটাটা কি করবে? এসির জন্য একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে না, এবং সেটা খুব ফাস্ট মুভ করবে না? আরে বাবা এসিতে তো একবার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, বলো। হ্যালো, তাহলে এবার দেখো প্র্যাকটিক্যালি যদি আমি দেখি, ভেবে দেখো এসিতে ও মানে 50 হার্জ, 50 হার্জ মানে কি বলতো? 1/T,
তারপরে এক সেকেন্ডে ও 50 বার এদিক ওদিক যাবে না, ভেবে বলো এক সেকেন্ডে। হ্যালো, তারপরে এক সেকেন্ডে 50 বার এদিক ওদিক যাওয়া মানে কি তুমি ওটাকে দেখতে পাবে যে কত ফাস্ট হচ্ছে? দেখতে পাবে না। তাহলে মন দিয়ে শোনো, আমি যদি এটাকে আমি একটু বলে দিচ্ছি, আমি এত ফাস্ট হচ্ছে আমরা দেখতে পাবো না। এবং ভেবে দেখো, ও যখন এইখান থেকে এইদিকে বেরিয়ে যাচ্ছে তখন এর একটা ইনার্শিয়া থাকছে, আবার ফিরে আসছে, তার একটা ইনার্শিয়া থাকছে, আর এত ফাস্ট হচ্ছে আমরা বাইরে থেকে দেখে দেখে ভাববো যে এই কাঁটাটা এই 0 ডিগ্রিতেই রয়েছে, মানে 0 অ্যাম্পিয়ার এই শো করছে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? মানে এই যে গ্যালভানোমিটার যেটা আমরা ডিসিতে করেছি সেটাই যদি আমরা এসি মেজার করতে চাই তাহলে আমরা দেখবো 0 মেজারমেন্ট। ওকে, আমি একটু লিখিয়ে দিচ্ছি, লাগবে না খুব একটা। ডিউ টু ইনার্শিয়া ডিসি মিটার উইল রিড 0 ইফ এসি ইজ মেজার্ড। তোমরা কি বুঝতে পারলে বলো? ডিউ টু ইনার্শিয়া ডিসি মিটার উইল রিড 0 ইফ এসি ইজ মেজার্ড। তোমরা কি বুঝতে পারলে? যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, তাহলে বলবে যে দাদা এই এসি মেজারমেন্টের জন্য আমরা কি করব। আচ্ছা, এসি মেজারমেন্টের জন্য দেখো, এসি কারেন্ট বা এসি ভোল্টেজ মেজারমেন্টের জন্য আমরা একটা নতুন প্রিন্সিপাল যাকে হট ওয়্যার অ্যামিটার, দেখো হট ওয়্যার অ্যামিটার অর হট ওয়্যার ভোল্টমিটার এইটা ইউজ করি। ওকে, জাস্ট এখানে এই ইনফরমেশনটুকুই দরকার, সিলেবাসে নেই, তোমাদের মানে জানার জন্য একটু বলে দিলাম। এইটা ওয়ার্কিং অন দ্য বেস অফ এনার্জি। অ্যাকচুয়ালি এই হট ওয়্যার অ্যামিটার বা হট ওয়্যার ভোল্টমিটার এটা যেটা তৈরি হয় সেটা এনার্জির উপরে মানে বেস করে তৈরি হয়, রাইট? আর এর স্কেলটাও স্কেল স্কেল নন লিনিয়ার স্কেল, নন লিনিয়ার স্কেল। ওকে, আচ্ছা, এইটুকু জানলেই হবে, এর বেশি আর কিচ্ছু লাগবে না। এইটুকু জানলেই হবে, এর বেশি আমাদের আর কিচ্ছু লাগবে না। ওকে, এইটা একদমই সিলেবাসের কোথাও টাচও নেই, কিন্তু তবুও আমি বলে দিলাম, কারণ তোমরা যখন ইঞ্জিনিয়ারিং এ যাবে ফার্স্ট ইয়ারে এগুলো পড়ানো হবে না। যারা ইঞ্জিনিয়ারিং যাবে তখন তোমাদের এইসব কোয়েশ্চেন গুলো জিজ্ঞাসা করবে যে একটা এসি মিটারে যদি আমি একটা ডিসি মিটারে যদি একটা এসি সোর্সে বসিয়ে দিই তাহলে কত রিড করবে, ঠিক আছে, কেন রিড করবে 0, এগুলো তোমাদের একটু একটু বলতে হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা, যদি বুঝে যাও, এবারে আমি তোমাদের দেখো অ্যামিটার ভোল্টমিটার গ্যালভানোমিটার সম্বন্ধে একটা সামান্য আইডিয়া দিলাম। এবার আমরা চলে যাব সার্কিট অ্যানালিসিসে। হেডিং দাও এসি সার্কিট থিওরি, এসি সার্কিট থিওরি। দেখো এই এসি সার্কিট থিওরিটা আমাদের সিলেবাসে অনেকটাই আছে, এসি সার্কিট থিওরি। এই সার্কিটের উপরেই তোমাদের যা কোয়েশ্চেন আসবে, মেনসে বা নিটে খুব আহামরি টাফ কোয়েশ্চেন হয় না, অ্যাডভান্সে একটু টাফ কোয়েশ্চেন হয়, সেই কোয়েশ্চেনও আমি করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। কিন্তু এসি চ্যাপ্টার থেকে তোমরা যদি ভালো করে পড়ে যাও এখান থেকে কিন্তু স্কোর করা অনেক সুবিধা। এবার দেখো, ফার্স্ট প্রথমে আমরা একটা পিওরলি পিওরলি রেজিস্টিভ সার্কিট পড়ব। দেখো পিওরলি রেজিস্টিভ সার্কিট, দেখো একটা পিওরলি রেজিস্টিভ সার্কিট আছে, আর কোনো কিছু নেই, আর সেখানে আমি E ইকুয়াল টু E নট সাইন ওমেগা টি এরকম একটা সোর্স দিয়েছি, এরকম একটা সোর্স দিয়েছি। তাহলে বলতো এইটা যদি কোনো একটা পার্টিকুলার সময় এইটা পজিটিভ এইটা নেগেটিভ, তার মানে এই দুটোর মধ্যে ভোল্টেজ যদি ভি আর হয়, দেখো ভি আর হয়, তাহলে আমি লিখতে পারি E নট সাইন ওমেগা টি ইকুয়াল টু ভি আর যে কোনো একটা সময়। বলো, হ্যালো, বলো, বলতে পারি? তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? হ্যালো, এবার বলো এই ভি আর মানে আই ইন্টু আর না? তাহলে আই এর ভ্যালু কি বলতো? আই এর ভ্যালু তোমরা কি বুঝতে পারলে? আই এর ভ্যালু, হ্যালো,
আচ্ছা, এইবার আমার এখানে অনেক কিছু বলার আছে। দেখো, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয় আর এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি ভোল্টেজ ভিআর হয়, তাহলে বলতো ভিআর এ এই জিনিসটা আছে না? দেখো ভিআর এ এই কনস্ট্যান্টটা ছাড়ো, আবার দেখো আই এ ও এই জিনিসটা রয়েছে না? দুটো সেম না? মানে মন দিয়ে শোনো, যখন আই এর কার আই এর ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে, তখন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজও কি ম্যাক্সিমাম হচ্ছে ভেবে বলো? রাইট। আবার যখন তোমার আই এর ভ্যালু মিনিমাম হচ্ছে, তখন ও রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি ওটা মিনিমাম হচ্ছে না ম্যাক্সিমাম হচ্ছে? মিনিমাম। গুড, তার মানে আমি বলতে পারি, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আই এন্ড ভিআর, সরি ভিআর আর ইন সেম ফেজ। বলো বুঝতে পেরেছো কিনা? কি বললাম, কি বললাম? আই এন্ড ভিআর আর ইন সেম ফেজ, বুঝতে পেরেছো? আচ্ছা, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ, সেটা সেম ফেজে আছে। তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি কারেন্ট এরকম যায়, তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে ভোল্টেজ সেটাও তো এরকমই হবে। বলো বলো, বুঝতে পেরেছো? এবং এইটাকে আমরা এইভাবে দেখাই, এইদিকে তোমার ভি আর আর এইদিকে তোমার আই। আর এই পার্টিকুলার প্রবলেমটাতে তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো, যে ভি আর টাই আবার সাপ্লাই ভোল্টেজ? বলো, ভি আর টাই আবার সাপ্লাই ভোল্টেজ, হ্যালো, তাই না? আরে বাবা, যে ভোল্টেজটা দিয়েছি সেটাই তো আবার এখানে সাপ্লাই ভোল্টেজ হয়েছে। আচ্ছা, এবারে দেখো, এই যে এই কোয়ান্টিটিটা হচ্ছে আই ডট, এই কোয়ান্টিটিটা হচ্ছে আই ডট। বলো, পিওরলি রেজিস্টিভ সার্কিট সম্বন্ধে কোনো ডাউট থাকলে আমাকে বলো, পিওরলি রেজিস্টিভ সার্কিট সম্বন্ধে আমাদের কোনো ডাউট থাকলে আমাকে একটু বলো। আচ্ছা, কোনো ডাউট? হ্যালো, হ্যালো, আছে? আচ্ছা, যদি কোনো ডাউট না থাকে, তাহলে এরপরে আমরা চলে যাব পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট। ইম্পর্টেন্ট, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট বলতে বোঝাচ্ছি, এইখানে আমি একটা ক্যাপাসিটেন্স রেখেছি সি, আর এইখানে আমি একটা এসি ভোল্টেজ সোর্স রেখেছি যার ই নট সাইন ওমেগা টি। এই অবধি তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। আছে, হ্যালো, আছে? আচ্ছা, এবারে আমি ছোট ছোট কয়েকটা জিনিস করছি। দেখো, এটা একটা ক্যাপাসিটেন্স, তার মানে এখানে একটা চার্জ অ্যাকুমুলেট হবে কি হবে না এই তোমার কারেন্ট যাওয়ার জন্য? হবে। তোমরা আমাকে বলতে পারবে এখানে ম্যাক্সিমাম কত চার্জ অ্যাকুমুলেট হতে পারবে? এখানে ম্যাক্সিমাম কত চার্জ অ্যাকুমুলেট হতে পারবে বলতে পারবে? সি ইনটু ই নট। আরেকবার বলো, সি ইনটু ই নট। সি ইনটু ই নট, ও কিন্তু একদম ঠিক বলেছে, আয়ুষি একদম ঠিক বলেছে। কেন? দেখো, আমরা চার্জ কি জানি, কিউ ইকুয়াল টু সি ইনটু ভি, তাই তো? এবার দেখো, এইটা হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ, আর এখানে আর কোনো কম্পোনেন্ট নেই, তাহলে বলতো এই পুরো সাপ্লাই ভোল্টেজটা কি আমার এই ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে আসবে? হ্যালো, বলো, পুরো সাপ্লাই ভোল্টেজটা কি ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে আসবে? বলো, আমি যদি একে ভিসি বলি, হ্যালো, বলো, আসবে কি আসবে না? আসবে, রাইট। এবার দেখো, যদি আমি এটাকে ভিসি বলি, পুরো সাপ্লাইটা এই ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে আসবে। এবার বলো, এই যে সাপ্লাই, এই সাপ্লাই এর ম্যাক্সিমাম ভ্যালু কত? ই ডট। আরে বাবা, ই ডট, তাহলে কিউ ইকুয়াল টু সিভি যদি হয়, সিটা তো কনস্ট্যান্ট, তাহলে ভি ম্যাক্স যখন হবে তখনই তো কিউ ম্যাক্স হবে। দেখো, যখন ভি ম্যাক্স হবে তখনই তো কিউ ম্যাক্স হবে। আমি কি তোমাদের বোঝাতে পারছি? বলো, যখন ভি ম্যাক্স হবে তখনই তো কিউ ম্যাক্স হবে, হবে না? হ্যালো, তাহলে তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো যে কিউ ম্যাক্স কখন হবে, কিউ ম্যাক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত? সি ইনটু ম্যাক্সিমাম ভ্যালু অফ ই ডট। এটাকে আমি পিক ভোল্টেজ বলি না, বলি বলি না, বলো পিক ভোল্টেজ, বলো পিক ভোল্টেজ, তাই তো? আবার এইটাকে আবার অ্যাম্প্লিটিউডও তো বলে, সেই ওয়েভে পড়েছিলাম মনে আছে অ্যাম্প্লিটিউড বলে? হ্যালো, বলো, ওয়েভে পড়েছিলাম মনে আছে অ্যাম্প্লিটিউড বলে? হ্যালো, আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, ধরলাম আমি এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে টি ইকুয়াল টু সাম টি টাইমে, টি ইকুয়াল টু সাম টি টাইমে, তাই তাহলে আমি যদি কিরচফস ল লাগাই, তাহলে আমি লিখতে পারি ই ডট সাইন ওমেগা টি মাইনাস কিউ বাই সি ইকুয়াল টু জিরো। কারণ কোনো একটা পার্টিকুলার টাইমে এখানে ধরো ভোল্টেজ ভিসি, দেখো ভোল্টেজ ভিসি, তাহলে কি আমি এইটা লিখতে পারি? হ্যালো,
তাহলে বলতো এখান থেকে সি এর কিউ এর ভ্যালু কি লিখতে পারি? আরে তারপরে কি ভিসি মানে কি বলো, এই যে ভিসি মানে কি কিউ বাই সি না? দেখো দেখো তাহলে এখান থেকে আমি কিউ এর ভ্যালু কি লিখতে পারি বলো, সি বলো 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 এইবার বলো তো এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি সেটাই আমার কারেন্ট না? বলো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে সেটাই আমার কারেন্ট না? তাহলে এটা আমি কি পাই বলো তো, সি ওমেগা ডট, সরি একে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কস ওমেগা টি পাই। হ্যালো আচ্ছা বলো তো এইটাকে আমি এইটা লিখতে পারি, এই পুরো জিনিসটাকে আমি লিখতে পারি আই ডট, আর কস ওমেগা টিকে লিখতে পারি সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। বলো লিখতে পারি? হ্যালো এইটা আমার ভিসি ছিল মনে আছে, তাহলে এই ভিসিটাই হচ্ছে এপসাইলন ডট সাইন ওমেগা টি বা এপসাইলন বলছি কি বলে ই, তাই না? হ্যালো মানে যেটা সাপ্লাই ভোল্টেজ ওটাই তো আমার ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে এসছে, আসেনি? বলো যেটা সাপ্লাই ভোল্টেজ সেটাই তো আমার ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে এসছে, বলো আসেনি? হ্যালো এবার আমার কথাটা মন দিয়ে শোনো, দেখো আমার যে সাপ্লাই ভোল্টেজ সেটা হচ্ছে ই ডট সাইন ওমেগা টি। একটা জিনিস দেখো, এইটা আর এইটা, এইটা আর এইটা, ওকে বলো তো এই দুটোর মধ্যে কে এগিয়ে আছে, কারেন্টটা এগিয়ে আছে না ভোল্টেজের থেকে? বলো তারপরে আমি এইটা লিখতে বলতে পারি কারেন্ট লিডস ভোল্টেজ, বলো তো বাই ওয়াট অ্যাঙ্গেল? পাই বাই টু, পাই বাই টু, রাইট। দেখো এখানে পাই বাই টু, বাই পাই বাই টু, কি বললাম কারেন্ট লিডস ভোল্টেজ বাই পাই বাই টু। তার মানে একটা জিনিস কি বুঝতে পেরেছো, এই ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে যে ভোল্টেজ আর ওর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এদের মধ্যে ফেজ ডিফারেন্স পাই বাই টু। ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে যা ভোল্টেজ আর ওর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে পাই বাই টু। বলো বুঝতে পেরেছো কি পারোনি? আচ্ছা যদি এটা আমরা বুঝে যাই তাহলে দেখো আমি লিখেছি কারেন্ট লিডস ভোল্টেজ বাই পাই বাই টু। এবারে আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, এই দিকে ধরো কারেন্ট আর এই দিকে ভোল্টেজ, আর এইটাকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কে যদি পজিটিভ ডিরেকশন দিই তাহলে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না? দেখো তারপরে ভেবে দেখো কারেন্টটা ভোল্টেজের থেকে পাই বাই টু এগিয়ে আছে, আছে কি নেই বলো? কারেন্টটা ভোল্টেজের থেকে পাই বাই টু এগিয়ে আছে, আছে কি নেই বলো? ঠিক আচ্ছা এবার একটা জিনিস দেখো, এই যে আমি আই ডট কি লিখেছিলাম মনে পড়ে, সি ই ডট বাই ওমেগা লিখেছিলাম, এই যে সি ই ডট ওমেগা এটাই আই ডট লিখেছিলাম না? এবার দেখো এইটাকে আমি লিখতে পারি ই ডট বাই ওয়ান বাই ওমেগা সি, বলো এটা লিখতে পারি কিনা আই ডট? এবার আমরা কি জানি, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আই ডট ইকুয়াল টু সাম ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তার মানে ইভেন ইফ এই সার্কিটে কোনো রেজিস্ট্যান্স নেই, ইভেন ইফ, তাও এই পোর্শনটা দেখো ওয়ান আপন ওমেগা সি, এ বেসিক্যালি রেজিস্ট্যান্সের মতো কাজ করছে না বলো? এ বেসিক্যালি রেজিস্ট্যান্সের মতো কাজ করছে না বলো? যেহেতু একে বেসিক্যালি রেজিস্ট্যান্স মতো কাজ করছে একে আমরা এক্স সি দিয়ে ডিনোট করি, যেটা সেটাই আমার একটা এসি কে, এসি কে অপোজ করছে না, এসি কে অপোজ, আরে রেজিস্ট্যান্স আবার অপোজ করে, তাই না? তোমরা কি আমার কথা বুঝতে পারলে? যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা যদি কোনো ডাউট না থাকে তাহলে তোমরা আমাকে এই প্রবলেমটা করে দিতে পারবে? না প্রবলেম না, দেখো আমি এইটাকে সাপ্লাই ইএমএফ ধরেছি। আচ্ছা এই সাপ্লাই ইএমএফটাই তো এই সি এই দুটোর অ্যাক্রসে ভোল্টেজ, তাই না? এই সাপ্লাই ইএমএফটাই তো এই দুটোর অ্যাক্রসে ভোল্টেজ, তাই না? এবার দেখো আবার কারেন্ট, কারেন্টের ভ্যালু আমি কি পেয়েছি,
ওই যে কস পেয়েছি না কস, দেখো তাহলে বেসিক্যালি আমার এইরকম হবে না গ্রাফটা, এটা হচ্ছে কারেন্টের, বলো কারেন্ট থ্রু ক্যাপাসিটার, আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা এখানে সাপ্লাই ইএমএফ আর ভোল্টেজ অ্যাক্রস সি তো একই, তাই না? দেখো মাঝখানে তো আর কিছু নেই, আছে কি মাঝখানে তো আর কিছু নেই, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, ওকে এবার দেখো এইটাকে নিয়ে আমি একটু কাটাছেড়া করি সামান্য, এইটাকে বলতো ওমেগা যদি বাড়ে তাহলে এক্স সি কমবে না বাড়বে? কমবে, কমবে। আবার দেখো এই ইকুয়েশনটা দেখো, বলতো এই আই নট যেটা সেটা কমবে না বাড়বে? আই নট বাড়বে। তার মানে ভেবে দেখো, যদি আমি একটা গ্রাফ পাই, যদি ওমেগাটাকে বাড়াই তাহলে ফ্রিকোয়েন্সিও বাড়বে, আবার কি বাড়বে বলো? কারেন্টের, বলো কারেন্টের কি বাড়বে? পিক ভ্যালু, তাই না? তার মানে ওমেগাকে বাড়ালে এইরকম হবে না? আমি কি বুঝতে পারছি? ওমেগাকে যদি বাড়াই, আচ্ছা যদি ওমেগাকে, এটা যে ওমেগাকে বাড়ালে, বলো তো ওমেগাকে কমালে কি হবে? ওমেগাকে কমালে কি হবে বলতে পারবে? কি কমে যাবে? ওমেগাকে কমালে আই নটও কমবে আর ফ্রিকোয়েন্সিও কমবে, তারপরে তার গ্রাফটা কিরকম হবে বলো? এরকম হবে না? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এবার বলো যদি আমি ওমেগাকে কমিয়ে কমিয়ে জিরো করে দিই তাহলে কি কোনো কারেন্ট পাবো? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এই গ্রাফটা ক্লিয়ার? এই যে এই গ্রাফটা, বলো এই গ্রাফটা ক্লিয়ার? হ্যালো, ওকে এই 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 কনসেপ্টটা ক্লিয়ার? কারেন্ট লিডস ভোল্টেজ বাই পাই বাই টু, তাহলে উল্টো ভাবে আমি কি বলবো বলো তো? ভোল্টেজ ল্যাগস, বলো উল্টো ভাবে কি বলবো বলো? ভোল্টেজ ল্যাগস কারেন্ট বাই পাই বাই টু, বলো বুঝতে পেরেছো কিনা? বলো বুঝতে পেরেছো কিনা? তোমাদের পুরো জিনিসটা কি ক্লিয়ার বলো? কি করে মনে থাকবে? মনে রাখবে এটা CCL, ক্যাপাসিটর কারেন্ট লিডস, মনে থাকবে? CCL ক্যাপাসিটরে কারেন্টটা লিড করে, আগে থাকে, এটা মনে রাখলেই বাকিগুলো সব হয়ে যাবে। তোমরা কি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার বলো? আচ্ছা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে আমাকে একটা ছোট্ট প্রবলেম করে দাও তো। প্রবলেমটা দেখো, ধরো এখানে একটা সোর্স আছে, সোর্সটা এটা হচ্ছে এক্স সি, এটা হচ্ছে 5 ওহম, আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের ভ্যালু বলে দিয়েছে আই ইকুয়াল টু 2 sin ωt + 30, তাহলে সোর্সের ভ্যালু কত? কি করে করবো? আচ্ছা এটা করার আগে আমি একটা ইকুয়েশন লিখছি, বলো তো ইকুয়েশন গুলো কারেক্ট কিনা? এটা কারেক্ট? আচ্ছা এইটা কারেক্ট? রাইট, এই দুটোই একদম পারফেক্টলি কারেক্ট, কেন? আরে আই দুদিকে রুট টু দিয়ে ভাগ করে দাও, এটা আসবে। আচ্ছা বলো তো এইটা কারেক্ট? এটা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট না, কারেক্ট নয়, কেন? ভেবে দেখো, না 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 এটা কারেক্ট, কারেক্ট কি কারেক্ট নয় আগে বলো। আরে বাবা এটা কারেক্ট নয় কেন? এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, যদি এটা কনস্ট্যান্ট ভ্যালু হয় তাহলে ইটি আর আইটি সেম ফেজে থাকবে না বলো? ইটি আর আইটি সেম ফেজে থাকবে না? তাহলে কিন্তু টাইম, টাইমের রেসপেক্টে কি ইটি আর আইটি সেম ফেজে থাকে এখানে? দেখো তো, তোমরা কি বুঝতে পারলে বলো? বুঝতে পারলে? ডাউট থাকলে বলো। ডাউট থাকলে বলো। আচ্ছা
যদি ডাউট না থাকে তাহলে এই প্রবলেমটা আমাকে করে দাও। আচ্ছা এই প্রবলেমটার জন্য আমার কি লাগবে? একটা ম্যাক্সিমাম ভ্যালু লাগবে ই নট, এটা ভ্যালু কত জানো? এই ফর্মুলা থেকে বলতে পারবে কত? আই নট 2, এক্সি 5, 10, রাইট? আচ্ছা এবার বলো, কারেন্টটা লিড করছে, তারপরে কারেন্টটা এগিয়ে আছে, তারপরে ভোল্টেজটা পিছিয়ে আছে না? তারপরে আমি এটা লিখতে পারি 10 সাইন ওমেগা টি প্লাস 30 মাইনাস 90। দেখো কারেন্টটা পিছিয়ে আছে তার জন্য মাইনাস 90 করেছি, এই যে সরি ভোল্টেজটা পিছিয়ে আছে, এই যে ভোল্টেজটা পিছিয়ে আছে, এই যে পিছিয়ে আছে, তোমরা কি বুঝতে পারলে ডিয়ার? ওকে আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। হেডিং দাও পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। দেখো যখন আমি পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট, পিওরলি রেজিস্টিভ সার্কিট করছি, তখনই সাপ্লাই ভোল্টেজটাই ওই এলিমেন্টের অ্যাক্রসে চলে আসছে না? বলো পুরো সাপ্লাই ভোল্টেজটাই ওই এলিমেন্টের অ্যাক্রসে চলে আসছে না? হ্যালো, কিন্তু আমরা যদি অন্য এলিমেন্ট যোগ করে দিই তখন হয়তো ওটা আসবে না, সেটা আমরা নেক্সট দিন করবো, আজকে করবো না। আচ্ছা দেখো এবারে আমি কি করছি, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। দেখো এইটা এল, রাইট? এইটা ই ডট সাইন ওমেগা টি, ঠিক? ই ডট সাইন ওমেগা টি, ওকে। তাহলে আমি এখান থেকে তো এইটা তো লিখতেই পারি, ই মাইনাস এল ডি আই বাই ডি টি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এইটা লিখতে পারি, দেখো ই ডট সাইন ওমেগা টি ইকুয়াল টু এল ডি আই বাই ডি টি। এখান থেকে আমি লিখতে পারি ডি আই ইকুয়াল টু এল সাইন ওমেগা টি ডিটি। বলো লিখতে পারি? বলো আমি এবার এটাকে ইন্টিগ্রেট করে দিচ্ছি, এটাকে ইন্টিগ্রেট করে দিচ্ছি জিরো টু টি, জিরো টু টি। সাইনের ইন্টিগ্রেট করলে কি হয় জানো? বলো এখানে জিরো টু টি না জিরো টু আই? হ্যাঁ সাইনের ইন্টিগ্রেট করলে কি হয়? মাইনাস, মাইনাস কস। তাহলে আই কে লিখতে পারি মাইনাস। আচ্ছা আর এখানে ওমেগা আছে, নিচে ওমেগা চলে আসবে, ওমেগা নট এল ওমেগা কস অফ ওমেগা টি। আচ্ছা এইটাকে আমি এইটা লিখতে পারি আই ইকুয়াল টু আই ডট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু লিখতে পারি। দেখো তো দেখো এই মাইনাসটা আমি ভেতরে নিয়ে চলে এসেছি, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা কোনো ডাউট বলো? আচ্ছা এবার তোমরা সাপ্লাই ভোল্টেজের দিকে তাকাও, সাপ্লাই ভোল্টেজের দিকে তাকাও, আর এইটা হচ্ছে কারেন্ট। তাহলে বলতো এইখানে আমি কি বলতে পারি? আচ্ছা এখানে আগে ডায়াগ্রামটা ড্র করে নিই তাহলে সুবিধা হবে। প্রথম ডায়াগ্রামটা হচ্ছে টাইমের রেসপেক্টে, এইটা আমার ইএমএফ, আর এইটা আমার ইএমএফ, আর এইটা কারেন্ট। তাহলে বলতো এই ইএমএফ আর এই কারেন্টের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল বলতে পারবে? তারপরে ভেবে দেখো আমরা যদি এই দিকটাকে আই ইয়ে করি তাহলে কে আগে আছে, কারেন্ট না ভোল্টেজ? তারপরে এই দিকে ভোল্টেজ দেখো, এই যে এটা পাই বাই টু, আর আমরা এই দিকটাকে ক্লকওয়াইজ মানে এইভাবে আমরা ঘুরি না, তোমরা বুঝতে পেরেছো ভোল্টেজটা আগে আছে কারণ এখানে ওমেগা টি মাইনাস পাই বাই টু আছে, ঠিক? বলো তাহলে এখান থেকে আমি কি কি লিখতে পারি বলতো? ফার্স্ট পয়েন্ট কি লিখতে পারি, ভোল্টেজ লিড করছে না কারেন্ট লিড করছে? ভোল্টেজ লিডস কারেন্ট বাই পাই বাই টু। সেকেন্ড, কারেন্ট কারেন্ট ল্যাগস বিহাইন্ড ভোল্টেজ বাই পাই বাই টু। আচ্ছা বলো তো আমি যে এখানে কারেন্টের কথা বলছি সেই কারেন্ট গুলো তো বুঝতে পারলাম, যে কারেন্টটা এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে, আই এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে। বলো তো আমি যে ভোল্টেজের কথা বলছি এটা কোন ভোল্টেজের কথা বলছি, সাপ্লাই ভোল্টেজ না ইন্ডাক্টরের অ্যাক্রসে যেটা ভোল্টেজ? ইনফ্যাক্ট ইন্ডাক্টরের অ্যাক্রসেই ভোল্টেজ, কিন্তু এই ক্ষেত্রে এই যে এই পার্টিকুলার ক্ষেত্রে, এই পার্টিকুলার ক্ষেত্রে
সাপ্লাই ভোল্টেজ আর ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ সেম, দেখো এই পার্টিকুলার এটার ক্ষেত্রে। তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি? হ্যালো বলো, আমি বোঝাতে পেরেছি। আচ্ছা এবার একটা জিনিস দেখো, তার মানে এখান থেকে আমি আই ডট কি লিখেছি বলো? এইটা বাই ওমেগা এল, বলো বলো। তার মানে ভেবে দেখো, এইটা আমার, এই যে এটা কি, এইটা কি, এইটা সেম অ্যাজ, মানে এর মানে তোমার ইয়ে হচ্ছে ওহম, কেন? কারণ এইটা আই ইকুয়াল টু সাম ভোল্টেজ বাই রেজিস্টেন্স না, বলো আই ইকুয়াল টু এইটা বাই সাম রেজিস্টেন্স না, হ্যালো বুঝতে পারছো? তার মানে এই এক্সএল কে বলে ইন্ডাক্টিভ রিয়াক্টেন্স, ইন্ডাক্টিভ রিয়াক্টেন্স, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। তার মানে ওমেগা ইনটু এল সেটাই হচ্ছে আমার মানে অপোজ করছে কারেন্টটাকে, তাই না? সেটাই আমার কারেন্টটাকে অপোজ করছে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো, বলো কোনো ডাউট থাকলে বলতে পারো। আছে কোনো ডাউট? হ্যালো, আছে কোনো ডাউট? যদি ডাউট না থাকে তাহলে তোমরা আমাকে এই প্রবলেমটা একটু বলো তো। এখানে এটা বলেছে 10 sin ωt প্লাস 150 সাপ্লাই ভোল্টেজ। আচ্ছা এই সাপ্লাই ভোল্টেজটাই তো এর এর অ্যাক্রসেও ভোল্টেজ, তাই না? এর এক্সএল বলেছে 2 ওহম, দেখো এর এক্সএল বলেছে 2 ওহম, তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেইটা বার করতে বলেছে। দেখো বলতো কারেন্টটা লিড করে না ল্যাগ করে? ল্যাগ করে। তার মানে এইটা হবে কি, আই নট সাইন ওমেগা টি প্লাস 150 মাইনাস 90, কি তাই হবে না? হ্যাঁ। এবার বলতো আই নট এর ভ্যালু কি? 5 এক্সএল, তার মানে কি 10/2, তার মানে 5, তার মানে আমার আই এর ভ্যালু আসছে 5 সাইন ওমেগা টি প্লাস 60। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা। বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে আজকে আমাদের লেকচার আমি এখানেই শেষ করব।